সবাইকে স্বাগত। আজ আমরা লক্ষ্যে অনুসরণ করে জ্ঞানের যে স্তরবিন্যাস রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই স্তরবিন্যাস কি যথার্থ এবং সঙ্গতিপূর্ণ সেই বিষয়ে কিন্তু আজ আমরা আলোচনাটা করব। এটি সেকেন্ড সেমিস্টারের দর্শনে যারা অনার্স করছো তাদের বিষয়টি রয়েছে। তো প্রথমেই আমাদের লকের মতে জ্ঞান কি সেটা জানতে হবে। লক তার দর্শনে জ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দুটি ধারণার মধ্যে সংযোগ বা সঙ্গতি অথবা অসঙ্গতি এবং বিরোধিতা উপলব্ধি করাই হলো জ্ঞান। অর্থাৎ ধারণাগুলির মধ্যে সঙ্গতি বা অসঙ্গতির এবং বিরোধিতার যে অনুভব, সেই অনুভবকে আবার লক তিনটি স্তরে বিভক্ত করেছেন। কী কী? একটা হচ্ছে সজ্ঞামূলক, দ্বিতীয়ত হচ্ছে প্রতিপাদক, তৃতীয় হচ্ছে সংবেদনমূলক জ্ঞান। এক কথায় আমরা বলতে পারি, লকের মতে জ্ঞান হলো একাধিক ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ করা। প্রথমে আসি সাক্ষাৎ অনুভূতিমূলক জ্ঞান বা সজ্ঞামূলক জ্ঞান কাকে বলে। এর সংজ্ঞায় আমরা বলতে পারি, মন যদি ধারণাগুলির পরস্পরের মধ্যে সঙ্গতি বা অসঙ্গতি এমন বিরোধিতা সরাসরি নিরীক্ষণ করতে সমর্থ হয় তাকে সজ্ঞামূলক জ্ঞান সম্ভব হবে। যেমন মন সরাসরি জানতে পারে কি সাদা কালো নয়, বৃত্ত ত্রিভুজ নয়, দুই অপেক্ষা তিন বড় প্রভৃতি অন্য কোনো ধারণার সাহায্যে ব্যতীত মন সরাসরি এমন জ্ঞান কিন্তু পেতে পারে, আর সরাসরি প্রাপ্ত সেই জ্ঞানকে কিন্তু সজ্ঞামূলক জ্ঞান বলা হয়। এর পরের যেই বিভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রতিপাদক জ্ঞান। প্রতিপাদক জ্ঞান কাকে বলে? অনেক সময় মন ধারণাগুলির সঙ্গতি বা অসঙ্গতি বা বিরোধিতা সরাসরি জানতে পারে না, কিন্তু অন্য এক বা একাধিক ধারণার দ্বারা পরোক্ষভাবে কিন্তু জানতে পারে। অর্থাৎ কি, মন যদি অন্য কোনো ধারণার সাহায্যে জ্ঞানটা লাভ করে এমন জ্ঞানকে বলা হয় প্রতিপাদক জ্ঞান। যেমন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হয়, এমন জ্ঞান আমরা কিন্তু সরাসরি পাই না, এই জন্য প্রয়োজন হয় আনুষঙ্গিক ধারণা, যেমন ত্রিভুজের আকৃতি, বাহুর প্রকৃতি, কোণ এবং সমকোণের ধারণা প্রভৃতি। কিন্তু এর সাক্ষ্য সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রত্যক্ষ নয়। লক মনে করেছেন প্রতিপাদক জ্ঞান প্রাপ্তির প্রতিটি স্তরে রয়েছে সজ্ঞামূলক নিশ্চয়তা থাকে, তাহলে প্রতিপাদক জ্ঞান নিশ্চিত হবে। তাহলে এমন প্রতিপাদক জ্ঞান কিন্তু কেবলমাত্র গণিতশাস্ত্রেই পাওয়া যায়। তাহলে এই জ্ঞান প্রাপ্তির মধ্যবর্তী সে সংযোগকে বলা হয় প্রমাণ, এবং সেই সংযোগ আবিষ্কার করে প্রজ্ঞা বা যুক্তি। সংযোগ যত দূরবর্তী বা সংখ্যায় অধিক হবে সেই জ্ঞানের স্বচ্ছতা এবং স্বতন্ত্রতা তত কিন্তু হ্রাস পেয়ে যাবে এবং ভ্রমের সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে। এরপরে আমরা আসব সংবেদনমূলক জ্ঞান। তাহলে সংবেদনমূলক জ্ঞান, লক মনে করেছেন যে নিশ্চিতের বিবেচনায় সজ্ঞামূলক জ্ঞান প্রথম এবং প্রতিপাদক জ্ঞান দ্বিতীয় স্তর, এবং তৃতীয় এবং শেষ স্তর হচ্ছে সংবেদনমূলক জ্ঞান। সংবেদনমূলক জ্ঞান দ্বারা মনের বাইরে যে জগৎ আছে তার সম্বন্ধে কিন্তু জ্ঞান লাভ করা যায়। যেমন ইন্দ্রিয় এবং বহির্বিস্তের বস্তুর সঙ্গে সন্নিকর্ষের ফলে এই জ্ঞান সম্ভব হয়। ভারতীয় ন্যায় দর্শনে বলা হয়েছে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম প্রত্যক্ষম। লকের দর্শনে সংবেদনমূলক জ্ঞান ন্যায় দর্শনের প্রত্যক্ষ জ্ঞানের সঙ্গে কিছুটা মিল রয়েছে। লক মনে করেন যে ইন্দ্রিয় দ্বারা বহির্বিস্তরের সংবেদনের মনে সঞ্চিত হয়, এবং সঞ্চিত সংবেদন হতে মন ধারণা গঠন করে, এবং বিভিন্ন ধারণার মধ্যে সঙ্গতি বা অসঙ্গতির মাধ্যমে মনের বাইরে বিশ্বের অস্তিত্ব সম্বন্ধে কিন্তু পরোক্ষ জ্ঞান হয়। এই জ্ঞানকে বলা হয় কিন্তু সংবেদনমূলক জ্ঞান। যেমন ধর, ইন্দ্রিয়হীন ব্যক্তির মনে কিন্তু সংবেদন আসতে পারে না। যেমন স্পর্শেন্দ্রিয় ব্যক্তির কোনো ব্যক্তির স্পর্শ সংবেদন থাকবে না, এইভাবে যদি কোনো দৃষ্টিহীন ব্যক্তি হয় তার কিন্তু দৃষ্টি সংবেদন থাকবে না। যার স্পর্শেন্দ্রিয়হীন সেই ব্যক্তির কিন্তু কোনো বস্তুর স্পর্শ সংবেদন থাকবে না। তাহলে স্পর্শেন্দ্রিয়হীন ব্যক্তির কোমলতা কঠোরতার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তেমনি দৃষ্টিহীন ব্যক্তি শিল্পকলা বা নান্দনিক সুখ হতে বঞ্চিত। এ থেকে প্রমাণ হয় যে ইন্দ্রিয় সংবেদন সৃষ্টি করতে পারে না, এবং সংবেদনের জন্য প্রয়োজন বহির্বিশ্বের বস্তু। ইন্দ্রিয় সংবেদন পরিবহনের মাধ্যমে এবং সংবেদনের জন্য প্রয়োজনেও ইন্দ্রিয় বস্তুর কিন্তু সংযোগ হয়। তাহলে এই প্রসঙ্গে এটা বলা যেতে পারে, এক ইন্দ্রিয়ের সংবেদন কিন্তু অন্য ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু পরীক্ষিত হতে পারে। যেমন স্পর্শেন্দ্রিয় দ্বারা সংগৃহীত সংবেদনকে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা নিশ্চিত হওয়া যায়।
সুতরাং সংবেদনকে কল্পনা প্রসূত বা অবাস্তব কিন্তু বলা যাবে না। সংবেদন হতে দুঃখ বা আনন্দ অনুভূতি বা সংবেদন সৃষ্ট ধারণা বা সৃষ্টিপ্রাপ্ত ধারণার মধ্যে কিন্তু একটা বিভেদ বা বহির্বিশ্বের পরিবর্তনের ফলে একটা নতুন সংবেদন কিন্তু পাওয়া যায় বা ভিন্ন প্রকৃতির সংবেদনও পাওয়া যে সম্ভব সেটাও দেখা যায়। তা থেকে প্রমাণিত হয় যে ইন্দ্রিয় এবং সংবেদন উপর আমরা যে আস্থা রাখি তা কিন্তু যথার্থ। লক একথাও কিন্তু স্বীকার করেছেন যে বহির্বিশ্বের অস্তিত্ব বা বস্তুজগতের সম্বন্ধে আমরা যে অনুভূতিটা পাই সেটা পুরোপুরি কিন্তু নিশ্চিত নয়, তবে ইন্দ্রিয়প্রাপ্ত সংবেদনে আমরা দৈনন্দিন জীবনে চলার পক্ষে বা কাজকর্মের জন্য অপ্রতুল হই। তাহলে এইটা হচ্ছে লকের মতে জ্ঞানের তিনটি ক্রম। এবারে এর একটা সমালোচনা হয়। সমালোচনায় আমরা প্রথম সমালোচনা হিসেবে বলতে পারি যে লক যেভাবে জ্ঞানের স্তরবিন্যাস করেছেন তা কিন্তু বাস্তবতার বিচারে যথেষ্ট কার্যকর নয়। জ্ঞানের যথার্থতা বা জ্ঞানার্জনের পদ্ধতির উপর কিন্তু সবসময় নির্ভর করে না। জ্ঞানার্জনের পদ্ধতি যথার্থ হলে, যদি গৃহীত সত্য ত্রুটিপূর্ণ হয়, তাহলে সিদ্ধান্তটা কিন্তু ভ্রান্ত হতে বাধ্য। লক স্বজ্ঞামূলক জ্ঞানকে প্রথম স্তরে রেখেছেন এবং একমাত্র স্বজ্ঞামূলক জ্ঞান কিন্তু সংশয়হীন। এই জ্ঞানের বাইরে কোনো কিছু দ্বারা কিন্তু প্রমাণ করতে হয় না, যেমন সাদা কালো নয় প্রভৃতি। তাহলে এই জ্ঞান স্বয়ং কিন্তু নিজে থেকেই প্রমাণিত। অনেক গাণিতিক সত্য বা বৈজ্ঞানিক সত্য পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয়েছে। পৃথিবীর আকৃতি এবং পরিক্রমণ বিষয়ক তত্ত্ব পরবর্তীকালে মিথ্যা কিন্তু প্রমাণিত হয়েছে। লক সংবেদনমূলক জ্ঞানকে বিশ্বাস বা মত বলে অভিহিত করেছেন, কিন্তু সমস্ত সংবেদনমূলক জ্ঞান ভ্রান্ত বা বিশ্বাস কিন্তু বলা যায় না। যেমন অগ্নিদগ্ধ শিশুর কান্না কি ভ্রান্ত বা শুধু বিশ্বাস? নিশ্চয়ই কিন্তু নয়। সুতরাং লকের জ্ঞানের স্তরবিন্যাস যথার্থ একথা কিন্তু বলা যায় না। জ্ঞানের যথার্থতার মানকে নির্দিষ্ট কক্ষে আবদ্ধ করা কিন্তু পসিবল নয়। এবার আমরা দু নম্বর সমালোচনায় আসি। লকের জ্ঞানের ক্রম তার মূল মতবাদ অভিজ্ঞতাবাদ হতে কিন্তু অনেকটাই বিচ্যুত হয়ে গেছে। এই ক্রমের সংজ্ঞামূলক জ্ঞান বা প্রতিপাদক জ্ঞানের মধ্যে তিনি প্রত্যক্ষভাবে বুদ্ধির কিন্তু স্মরণাপন্ন হয়েছে। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবেও কিন্তু শেষ পর্যন্ত তিনি বুদ্ধির দিকে পর্যবসিত হয়েছেন। লক যখন স্বজ্ঞামূলক জ্ঞানকে সংসায়াতীত জ্ঞান বলে আখ্যা দেন, তখন কিন্তু লক অভিজ্ঞতা নির্ভর না হয়ে মনের অন্তর্নিহিত গুণ বা ক্ষমতা বা সামর্থ্যের উপর কিন্তু নির্ভর করেছেন। এগুলি সংবেদন এবং অন্তর্বেদন লব্ধ নয়। সুতরাং লক ডেকার্টের সহজাত ধারণার দিকেই কিন্তু আস্তে আস্তে ঝুঁকে পড়েছেন। এরপরে দেখো তিন নম্বর সমালোচনা। লক যখন প্রতিপাদক জ্ঞানের যথার্থতার কথা বলেন, তখন কিন্তু তিনি অভিজ্ঞতা নির্ভর থাকতে পারলেন না। যেমন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি দুই সমকোণের সমান হয়, এই সত্য প্রমাণের জন্য বহির্জগতের সংবেদন বা অন্তর্বেদনের প্রয়োজন হয় না। যা প্রয়োজন তা হলো যুক্তি, প্রজ্ঞা এবং কিছু ধারণা। অতএব প্রতিপাদক জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিবাদী ডেকার্টকেই তিনি অনুসারী হয়েছেন। এরপরে দেখো চার নম্বর সমালোচনা। সংবেদনমূলক জ্ঞানের ক্ষেত্রে লক কিছুটা অভিজ্ঞতাবাদকে বেকনকে অনুগামী কিছুটা। মন নিষ্ক্রিয় এবং মন সংবেদন সঞ্চিত হলে মন সক্রিয় হয় এবং ধারণা গঠন করে। লক মনে করেন যে সৃষ্ট ধারণার পরস্পর সঙ্গতি এবং অসঙ্গতি বোধ হলো হচ্ছে জ্ঞান। সংবেদনমূলক জ্ঞান সৃষ্টির পিছনে লক মনে করেন সংবেদনের অবদান কিন্তু পরোক্ষ, ধারণার অবদান প্রত্যক্ষ। সেক্ষেত্রে সংবেদনমূলক জ্ঞান নামের পরিবর্তে ধারণামূলক জ্ঞান নামই কিন্তু যথার্থ বলে বিবেচিত হওয়া বাঞ্ছনীয়। বলা যায় লক সংবেদনমূলক জ্ঞানকে ধারণা বা মননির্ভর হয়ে পড়েন। মন ও বুদ্ধি কিন্তু সংপৃপ্ত। এই দিক দিয়ে যদি বিচার করি তাহলে সংবেদনমূলক জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু লকের মধ্যে একটা বুদ্ধিবাদীর প্রবণতা দেখা যায়। তাহলে সংবেদনমূলক জ্ঞান সম্বন্ধে লক কিন্তু একটু হতাশা ব্যক্ত করেছেন, কারণ বস্তুরূপ অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে ইন্দ্রিয় সংবেদন সংগ্রহ করতে পারে না। সুতরাং ইন্দ্রিয় বস্তুর পূর্ণ জ্ঞান লাভে কিন্তু ব্যর্থ। তিনি সংবেদনমূলক জ্ঞানকে বিশ্বাস বা মত বলেও কিন্তু অভিহিত করেছেন। অভিজ্ঞতার সীমাবদ্ধতা প্রমাণ করে যথার্থ বা আসল সত্যে পৌঁছাতে গেলে কিন্তু অভিজ্ঞতা যথেষ্ট নয়। সুতরাং যে লক বেকনের অভিজ্ঞতাবাদ দিয়ে শুরু করেছিল এবং ডেকার্টের সহজাত গুণের তুলনা করে নিজস্ব জ্ঞানতত্ত্বে প্রতিষ্ঠিত করতে ব্রতী হয়েছিলেন, সেই লক কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। তাহলে দর্শন ঐতিহাসিক ফ্ল্যাকেনবার্গ যথার্থই বলেছেন, লককে যেমন বেকনের দলভুক্ত অথচ কার্তেসীয় মতের পক্ষপাতী বলা যায়, তেমনি বেকনের দ্বারা প্রভাবিত কার্তেসীয় দার্শনিকও কিন্তু বলা যায়। ফ্ল্যাকেনবার্গকে অনুসরণ করে বলতে হয় যে লকের জ্ঞান একটা অট্টালিকার উপরিয়াংশ প্রজ্ঞা এবং নিম্নাংশ হচ্ছে অভিজ্ঞতা দিয়েই গড়া।
এই স্ববিরোধিতা সমন্বয় করা একটা কিন্তু খুবই সুকঠিন কাজ। এভাবেই আমরা লকের জ্ঞানতত্ত্বকে আলোচনা করতে পারি। ধন্যবাদ।